অন্যের জীবন বাঁচাতে একসঙ্গে নয় জন ফায়ার সার্ভিস কর্মীর আত্মাহুতি, ইতিহাসে নতুন সংযোজন। প্রতিষ্ঠা লগ্ন হতে কখনো একসঙ্গে এত ফায়ার সার্ভিস কর্মী প্রাণ হারাননি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সব কার্যক্রম জনগণের সেবায় নিবেদিত। 1981 সালের 9 এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সরকারি প্রজ্ঞাপন অনুসারে একীভূত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। খবর এলেই বেজে ওঠে প্রস্তুতির ঘণ্টা, দম ফেলার সুযোগ নেই, ঝাঁপ দিয়ে গাড়িতে উঠতে হয়, সাইরেন বাজিয়ে গাড়ি ছুটে ঝড়ের বেগে। সবার মাথায় ভাবনা একটাই, কত দ্রুত আগুন নিভিয়ে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করা যায়। অন্যান্য দিনের মতো 2022 সালের 4 জুন শনিবার রাত 9টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম ডিপুতে আগুন নেভাতে গিয়েছিলেন ফায়ার সার্ভিস কর্মীরা। নিয়তির নির্মম পরিহাসে সেখানে অন্যের জীবন বাঁচাতে গিয়ে 9 জন ফায়ার সার্ভিস কর্মী নিজের জীবন উৎসর্গ করে বিদগ্ধ লাশ হয়ে জাতিকে চিরঋণী করে বিদায় নিয়েছেন চিরতরে। নিখোঁজ রয়েছেন 3 জন সার্ভিস কর্মী। ঢাকা ও চট্টগ্রামে 30 জন দগ্ধ ও জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় সর্বমোট 49 জন নিহত হয়েছেন এবং 200+ মানুষ আহত হয়েছেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা খুব কাছে থেকে পানি নিক্ষেপ করছিলেন, হঠাৎ বিকট শব্দে কন্টেইনার বিস্ফোরণ ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মী সহ অন্যরা দগ্ধ হন। কন্টেইনার বিস্ফোরিত হওয়ার পর আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 9 জন ফায়ার সার্ভিস কর্মী নিহত হবার ঘটনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রতিষ্ঠিত হওয়ার 41 বছর পর এই প্রথম একসঙ্গে এত ফায়ার সার্ভিস কর্মী নিহত হন। এর আগে একসঙ্গে এত ফায়ার সার্ভিস কর্মী নিহত হন। ফায়ার সার্ভিস জানিয়েছে মোট 9 জন কর্মীর মরদেহ পাওয়া গেলেও পরিচয় শনাক্ত করা গেছে 8 জনের। এ পর্যন্ত নিখোঁজ ফায়ার সার্ভিসের 4 জন কর্মীর মধ্যে অপর মরদেহটি কার তা নিশ্চিত হওয়া যায়নি। সীতাকুণ্ডে অগ্নি দুর্ঘটনার ফায়ার সার্ভিসের নিহত কর্মীদের নামের তালিকা: মোহাম্মদ রানা মিয়া ফায়ার ফাইটার, কুমিল্লা ফায়ার স্টেশন, নিজ জেলা মানিকগঞ্জ; মনিরুজ্জামান নার্সিং অ্যাটেন্ডেন্ট, কুমিল্লা ফায়ার স্টেশন, নিজ জেলা কুমিল্লা; আলাউদ্দিন ফায়ার ফাইটার, কুমিল্লা ফায়ার স্টেশন, নিজ জেলা নোয়াখালী; মোহাম্মদ শাকিল তরফদার, কুমিল্লা ফায়ার স্টেশন, নিজ জেলা জানা যায়নি; মিঠু দেওয়ান লিডার, কুমিল্লা ফায়ার স্টেশন, নিজ জেলা রাঙামাটি; রমজানুল ইসলাম ফায়ার ফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা শেরপুর; নিপন চাকমা লিডার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা রাঙামাটি; সালাউদ্দিন কাদের চৌধুরী ফায়ার ফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা ফেনী; মোহাম্মদ ইমরান হোসেন মজুমদার লিডার, কুমিল্লা ফায়ার স্টেশন, নিজ জেলা চাঁদপুর। নিখোঁজ ফায়ার সার্ভিস কর্মীদের নামের তালিকা: শফিউল ইসলাম ফায়ার ফাইটার, কুমিল্লা ফায়ার স্টেশন, নিজ জেলা সিরাজগঞ্জ; ফরিদুজ্জামান ফায়ার ফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা রংপুর; মোহাম্মদ রবিউল ইসলাম ফায়ার ফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা নওগাঁ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর তথ্যসূত্রে 1989 থেকে 2021 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে মোট 17 জন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু ও দগ্ধের ঘটনার বিষয়ে রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন সাংবাদিকদের বলেন, একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যুর এমন ঘটনা আগে কোনোদিন ঘটেনি। প্রায় 25 বছর ধরে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছি, এর আগে কখনো একটি ঘটনায় এত কর্মীর মৃত্যু হয়নি। মুক্ত টিভির পক্ষ থেকে সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে শহীদ সকল ফায়ার সার্ভিস কর্মীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। মুক্ত টিভি, ঢাকা।